যদি ওয়ান পারসেন্ট বেস্ট ট্রেডারদের মধ্যে নিজেকে রাখতে হয় তাহলে যে ট্রিক্সগুলো আমি এখন শেখাতে চলেছি যে ফান্ডামেন্টাল আমি শেখাতে চলেছি সেটা খুব ইম্পর্টেন্ট তো সেই ফান্ডামেন্টালটা কী সেটা হচ্ছে পুল ব্যাক আর স্কেলিং এই পুল ব্যাক আর স্কেলিংয়ের মাধ্যমে তোমরা ট্রেন্ড রিভার্সাল ভালোভাবে বুঝতে পারবে সাইড ওয়ে জোন ভালোভাবে বুঝতে পারবে তারপরে কোন ধরনের ক্যান্ডেস্টিক ফরমেশানের উপরে ট্রেড নিলে সব থেকে সেফটির সাথে তোমরা ট্রেড নিতে পারবে সেই ধরনের ট্রিক্স সেই ধরনের ফান্ডামেন্টাল আমি এই চ্যানেলে শেখাই যে আমি ট্রেন্ড রিভার্সালের কথা বললাম সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কারণ ট্রেন্ড রিভার্সাল যদি তোমরা আগে থেকে প্রেডিক্ট করতে পারো তাহলে এটা তো তোমরা অবশ্যই জানো যে রিস্ক রিওয়ার্ড রেশিও অনেক অনেক বেশি পাবে ওকে তো দেখো এখানে আমি নিফটি ফিফটি ইন্ডেক্সের পনেরো মিনিটে চার্ট নিয়েছি তো প্রথমে এই মুভমেন্টটা অবজার্ভ করো এই যে বুলিশ মুভমেন্টটা এখানে দেখো আমি চারটে ভাগে ভাগ করব। এই এই টোটাল মুভমেন্টটাকে কিভাবে ভাগ করব দেখো এখান থেকে এই যে মুভমেন্ট এ রিট্রেসমেন্ট এইটুকু তাহলে এই ডিস্ট্যান্সটা আমি এখান থেকে মেজার করব তো অলমোস্ট এই একটা লেভেল পেলাম তো এটা আমার ব্রড দুটো মুভমেন্ট এইবারে এই দুটো মুভমেন্টটাকেও আমি দুটো দুটো করে ভাগ করব তো টোটাল চারটে ভাগ হবে এবার সেটা কীভাবে করতে হবে দেখো এখান থেকে এই যে মুভমেন্টটা বুলিশ মুভমেন্টটা পেয়েছি এ রিট্রেসমেন্ট এইটুকু ধরলে তাহলে এই ডিসট্যান্সটা অলমোস্ট এই ডিসট্যান্সটা বোঝা গেল তাহলে এটা আমার ফার্স্ট মুভমেন্ট এটা আমার সেকেন্ড মুভমেন্ট এখন এখান থেকে যে মুভমেন্টটা আমরা পাচ্ছি এই অবধি আমরা টোটাল মুভমেন্ট পেয়েছি এই ডিস্ট্যান্সটার রিট্রেসমেন্ট এই ছিল তাহলে দেখো এই ডিস্ট্যান্সটা যদি মেজার করি তো অলমোস্ট এরকম একটা লেভেল পাচ্ছি তাহলে এটা আমি থার্ড পুশ ভাববো এটা আমি ফোর্থ পুশ ভাববো তাহলে দেখো আমি এই টোটাল মুভমেন্টটা এখান থেকে এই অবধি এই মুভমেন্টটা আমি চারটে ভাগে ভাগ করেছি এবার আগের এই তিনটে পুশ এগুলো এখন ডিলিট করে দিচ্ছি তো আমার কাজ হবে এই ফোর্থ পুশ নিয়ে কাজ ওকে তাহলে এই যে ফোর্থ পুশ আমরা পেয়েছিলাম এই মুভমেন্টের যদি আমি ফিফটি পার্সেন্ট মার্ক করি তাহলে কোথায় দাঁড়াচ্ছে অলমোস্ট এরকম একটা লেভেলে এটা একটা ফিফটি পার্সেন্ট লেভেল হলো এখন দেখো এই যে রেড ক্যান্ডেলটা ক্লোজিং এখানে দিয়েছে ফিফটি পার্সেন্টের নিচে দিয়েছে তাহলে কি ভাববো যে এই যে মুভমেন্ট এটা ম্যাক্সিমাম এই অবধি যেতে পেরেছে আর এখানেই ট্রেন রিভার্সালের ফার্স্ট সাইন দিচ্ছে এইটা ফার্স্ট ইন্ডিকেশন দিচ্ছে এই রেড ক্যান্ডেলটা তাহলে তোমরা যেখানে পারো সেখানে তোমরা সেল করতে পারো উপরে স্টপ লস রাখবে এখন এই বিয়ারিস মুভমেন্টটা ভালো করে ফোকাস করো এখানেও দেখো আমি ছোট ছোট মুভমেন্টে ভাগ করব কিভাবে ভাগ করতে হবে এই যে মুভমেন্ট বিয়ারিস মুভমেন্ট এই একটা ফার্স্ট পুস এই ডিস্ট্যান্সটার পুল ব্যাক এই অবধি ছিল তাহলে এই ডিস্ট্যান্সটা যদি আমি মেজার করি তা অলমোস্ট এরকম একটা পজিশানে পাচ্ছি তাহলে এটা আমার সেকেন্ড পুস এটা ফার্স্ট পুস ছিল এটা সেকেন্ড পুশ এবার এই সেকেন্ড পুশের রিট্রেসমেন্ট এই অবধি ছিল তাহলে এই ডিসট্যান্সটা সেকেন্ড পুশের ডিসট্যান্সটা আমি এখান থেকে মেজার করব তো অলমোস্ট এরকম একটা লেভেল পাচ্ছি তো এটা আমার থার্ড পুস বোঝা গেলো কিভাবে ভাগ করতে হবে এখন দেখো নেক্সট দিন ওপেন প্রাইস এটা ছিল ওপেনিং এটা হয়েছিল আর তার আগের দিনের ক্লোজিং এই পয়েন্ট ছিল তাহলে আমার কাজ কি হবে যে এই যে মুভমেন্টটা এটা একটা বড় গ্রিন বার এটাই আমি ভেবে নেব বোঝা গেল এইবার এই যে থার্ড পুশ এই থার্ড পুশের মিডিল পজিশন যদি আমি মার্ক করি ফিফটি পার্সেন্ট লেভেল যদি মার্ক করি এরকম একটা লেভেল পাচ্ছি আমি যখন নেক্সট দিন এখানে ওপেন হয়েছে তার মানে আমরা এটা ভেবে নেব যে এটা একটা বড় গ্রিন বার ছিল আর ক্লোজিং এখানে দিয়েছে তো এবা ফিফটি পারসেন্ট লেভেল তাহলে ইনিশিয়ালি এই লেভেলটা আমি এটা ভাববো যে সাইড ওজন হতে পারে তো দেখো এখানে তারপরের গ্রিন ক্যান্ডেলটা ক্লোজিং এখানে দিয়েছে আর এই উপরের যে সেকেন্ড পুশের যে লেভেলটা ছিল সেই লেভেলে ও টেস্ট করার চেষ্টা করছে তাহলে এই যে লেভেলটা এই লেভেলটা আমি এখন ভাববো যে একটা সাইড জোন হতে পারে রকম পজিশানে আমি এটাই আমার নজর থাকবে এখানে যে যখনই আমি ট্রেন রিভার্সালের সাইন পাবো সঙ্গে সঙ্গে আমি সেল করব ওকে এখানেও আমি ওই রকম মুভমেন্ট তাহলে ভাগ করব। কিভাবে ভাগ করতে হবে দেখো এই যে একটা মুভমেন্ট এখান থেকে এই যে লেভেলটা পেয়েছো এই যে মুভমেন্ট এই রিট্রেসমেন্ট এই অব্দি ছিল তাহলে আমরা ওই ডিস্ট্যান্সটা অলমোস্ট এরকম একটা লেভেল পাচ্ছি তো এটা ওই এই মুভমেন্টের জন্য এটা ফার্স্ট মুভমেন্ট ছিল আর এটা সেকেন্ড মুভমেন্ট বোঝা গেলো এইবার আমার কাজ হবে এই সেকেন্ড মুভমেন্টের উপরে ফোকাস করা ওকে এখন এই সেকেন্ড মুভমেন্টের যদি ফিফটি পার্সেন্ট লেভেল যদি মার্ক করি তাহলে এরকম একটা মার্কিং আসছে দেখো এই রেড ক্যান্ডেলটা এই ফিফটি পার্সেন্ট লেভেলের নিচে ক্লোজিং দিয়েছে এখানে তাহলে কি ভাববো যে ম্যাক্সিমাম এই বুলিশ মুভমেন্টটা এই অবধি যেতে পেরেছে এর উপরে না যাওয়ার চান্স অনেক অনেক বেশি তো স্টক মার্কেটে ট্রেডিং করো ইনভেস্টমেন্ট করো তোমাকে প্রবাবিলিটি নিয়ে খেলতে হবে বিশেষ করে তো শর্ট টার্ম ট্রেডিংয়ের জন্য প্রবেলিটি নিয়েই খেলতে হবে কেননা স্টক মার্কেটে কোনো জিনিস ফিক্স নয় কোনো নির্দিষ্ট বাধা ধরা নিয়ম মেনে চলে না কখনো চলে না ওকে আর সেই জন্যই লস খায় বোঝা গেল বিষয়টা তো এখানে আমি যেখানেই পাবো সেখানে আমি সেল করব আর আমার প্রফিট টার্গেটটা কি থাকবে এটা খুব ইন্টারেস্টিং জিনিস হ্যাঁ প্রফিট টার্গেটটা কোথায় থাকবে প্রফিট টার্গেট পেতে গেলে এই যে মুভমেন্টটা ছিল টোটাল এই যে বুলিশ মুভমেন্ট এর যদি ফিফটি পারসেন্ট লেভেল মার্ক করি তা অলমোস্ট এরকম একটা লেভেল পাচ্ছি তো আমি এখানে সেল করেছি এই পজিশানে সেল করেছি আর স্টপ লস আমার উপরে রয়েছে আর ইনিশিয়াল প্রফিট টার্গেট আমার কিন্তু এই লেভেলটা ঠিক আছে তো তোমার রিস্ক এইটুকু আর রিওয়ার্ডটা এড়ে তো অলমোস্ট ওয়ান ইস টু টু এবার আমি এখন এরকমভাবে কেন বলছি সেটা আস্তে আস্তে বুঝতে পারবে এই ফিফটি লেভেল আমি কেন বলছি সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই যে সাইড জোনটা তুমি আগে থেকে ক্রেডিট করতে পেরেছিলে যে এই জোনের মধ্যে প্রাইস মুভমেন্ট করছে তাহলে এই যে ফিফটি লেভেল এখানেই তোমার প্রফিট তোলার কথা ইনিশিয়ালি মানে তুমি যদি একশোটা কোয়ান্টিটি নিয়ে কাজ করো তা অ্যাটলিস্ট পঞ্চাশটা কোয়ান্টিটি তো এই ফিফটি লেভেলে তোমার বাইব্যাক করা উচিত ওকে আর এই যে বিয়ারিশ মুভমেন্ট তোমরা দেখতে পাচ্ছ এই যে জোনটা যে বিলো যে ফিফটি পার্সেন্ট লেভেল যে জোনটা এই জোনটা তোমার ট্রেন রিভার্সাল জোন ঠিক আছে তো আমরা তখন এই পজিশানে ভালোভাবে অবজার্ভ করব যে কখন ট্রেন রিভার্সাল হওয়ার সাইন আমরা ইন্ডিকেশন পাচ্ছি তখনই আমরা আবার বাই করব। এখন এই যে বিয়ারিশ মুভমেন্ট এটাকে আমি আবার ভাগ করব। কীভাবে ভাগ করব। এই যে এখান থেকে এই যে মুভমেন্টটা এর রিট্রেসমেন্ট এইটা ছিল তাহলে এই ডিস্ট্যান্সটা আমার ফার্স্ট পুশ আর ওই ডিসটেন্সটা আমি মেজার করবো তো অলমোস্ট এরকম একটা লেভেল পাচ্ছি তো এটা আমার সেকেন্ড পুশ ওকে এবার এই সেকেন্ড পুশের আমি যখনই ফিফটি পারসেন্ট লেভেল মার্ক করব তো দেখো ফিফটি পারসেন্ট লেভেল কোথায় হচ্ছে এরকম একটা লেভেল দাঁড়াচ্ছে তো এই গ্রিন ক্যান্ডেলটা দেখো ওই ফিফটি পার্সেন্ট লেভেলের উপরে এসে ক্লোজিং দিয়েছে যখনই এরকম সিনারিও হবে তখন আমরা যেখানে পাবো সেখানে আমরা সেখানে আমরা বাই করে নেব আর এই মুভমেন্টটা এই যে বিয়ারিস মুভমেন্ট এর ফিফটি পার্সেন্ট লেভেল কীরকম দাঁড়াচ্ছে অলমোস্ট এরকম একটা লেভেল দাঁড়াচ্ছে ফিফটি পার্সেন্ট জোন তো আমরা এরকম জায়গায় বাই করছি আর আমাদের ইনিশিয়াল টার্গেট থাকবে এই লেভেল বোঝা গেল আবার আরেকটা ইন্টারেস্টিং জিনিস এই যে উপরের যে লেভেলটা পেয়েছি এটা আমার কিন্তু এই মুভমেন্টের জন্য ট্রেন রিভার্সাল জোন তো এর উপরে যখনই এই পজিশানে প্রাইস মুভ করছে তখন আমি আবার কি দেখব যে ট্রেন্ড রিভার্সালের ইন্ডিকেশন আমি পাচ্ছি কি না ওকে তাহলে এবার আমি এই বুলিশ মুভমেন্টটাকে আবার ভাগ করব কিভাবে ভাগ করব এই যে এখান থেকে যে লেভেলটা পেয়েছি এটা আমার ফার্স্ট পুশ যদি আমি ধরি তাহলে এখান থেকে এটা আমার একটা সেকেন্ড পুশ বোঝা গেল এবারে সেকেন্ড পুশের যদি আমি ফিফটি লেভেল মার্ক করি তো দেখো এই রেড ক্যান্ডেলটা এই বিলো ফিফটি এসে এ কিন্তু ক্লোজিং দিয়েছে এখানে তাহলে বুঝবো যে এই লেভেলটাই ছিল এর ম্যাক্সিমাম দৌড় বোঝা গেল এরপরে এই যে মুভমেন্টটা পেয়েছো টোটাল এই যে পুলিশ মুভমেন্ট পেয়েছো এর ফিফটি লেভেলে তোমার প্রফিট টার্গেট থাকার কথা আবার দেখো এই যে রেড ক্যান্ডেলটা এই ফিফটি পার্সেন্টের নিচে এসে ক্লোজিং দিয়েছে এটা হচ্ছে এরপরে কিন্তু আমার ট্রেন রিভার্সাল জোন বোঝা গেল এরপরে আমি লেটেস্ট বিয়ারিশ মুভমেন্টটা নিয়ে কাজ করব। এখন তাহলে এই বিয়ারিশ করব তো কিভাবে ভাগ করতে হবে দেখো এই যে মুভমেন্ট পেয়েছ ফার্স্ট পুশ এর রিট্রেসমেন্ট এইটুকু ছিল এখান থেকে এটা তাহলে সেকেন্ড পুশ এবার এই সেকেন্ড পুশের যখনই ফিফটি পারসেন্ট লেভেলে ক্রস করে আপসাইড মুভমেন্ট দিয়েছে এখানে ক্লোজিং দিয়েছে তখন ভাববো কি যে এই যে বিয়ারিশভমেন্টের দৌড়ের দূর ছিল এত দূর ছিল বোঝা গেল এবার এই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ এই যে প্রাইস মুভমেন্টের এই যে ট্রেন্ড ফর্মেশন হয়েছে এই যে ট্রেন্ড ফর্মেশন হয়েছে দেখো কোথা থেকে হয়েছে এই মুভমেন্ট তারপরে এই মুভমেন্ট তারপরে এই মুভমেন্ট তারপরে আবার আপসাইড মুভমেন্ট দিচ্ছে তার মানে তোমরা যদি এই পজিশানে যদি বাই করো তাহলে এটার প্রবেবিলিটি খুব হাই যে অনেক আপসাইড মুভমেন্ট দেবে এ অনেক আপসাইড মুভমেন্ট দেবে ওকে এটা বিআরিস ট্রেন্ডের ক্ষেত্রেও সেম ফান্ডা এরকম যদি ফরমেশান হয় এরকম যদি ফরমেশান হয় তাহলেও এটা কিন্তু স্ট্রং সাইন যে এটা একটা ডাউনসাইড মুভমেন্ট দেবে বুঝেছ তাহলে তো এই সমস্ত সোজা জিনিসগুলো একটুখানি মনে রাখলে আর পুলব্যাক আর স্কেলিংগুলো যদি বুঝতে পারো তাহলে কিন্তু তোমরা অনেক কিছু ভালো কিছু পাবে রিওয়ার্ড পাবে অবশ্যই ভালো কিছু রিওয়ার্ড অবশ্যই পাবে এখন এই পজিশনে ফোকাস করো তো দেখতে পাচ্ছো যে আগের দিনে প্রাইস ক্লোজ হয়েছিল এই পজিশনে এই জাস্ট রেড ক্যান্ডেলের নিচে আর ওপেন হয়েছে এই পজিশনে তাহলে আমার প্রথম কাজটা কি হবে এই যে লেভেলটা এটা আমি কি করব গ্যাপটা ফিল করে দেবো তো এটা আমার বড় গ্রিন বার ওকে এবার প্রাইস মুভমেন্ট এই অবধি গিয়েছে তার আগে তুমি সাইডও কি প্রেডিট করেছিল এই যে লেভেলটা এটা কিন্তু তোমার সাইডও ছিল এই লেভেলটা তো দেখো এই গ্রিন ক্যান্ডেলটা উপরে এসে ক্লোজিং দিয়েছে ওই সাইডও ক্রস করেছে তারপরে এই যে সেই জোনটা টেস্ট করছে তো তোমরা এখানে বিন্দাস বাই করবে বোঝা গেলো তারপরে দেখো ক্যান্ডেলস্টিক ফরমেশান কি হয়েছে একটা রেড কুইন ক্যান্ডেল ফরমেশান হয়েছে তাহলে তোমরা এখানেও এর উপরেও আবার পজিশন অ্যাড করতে পারো আর তোমাদের ইনিশিয়াল প্রফিট টার্গেট কি থাকবে এই যে লেভেলটা পেয়েছ সেটা এখান থেকে মেজার করবে তো অলমোস্ট এরকম একটা লেভেল পাচ্ছ এরপরে যদি এই লেভেলটা ধরো তাহলে তোমার প্রফিট টার্গেট এরকম হবে তো এটার তোমার প্রফিট টেকিং জোন আর পুল ব্যাক জোন দেখো এখানে এই যে রেড ক্যান্ডেলটা ওই রিট্রেসমেন্ট করেছে কিন্তু ট্রেন্ড বেশি থাকার জন্য এই একটা রেড ক্যান্ডেলে এ রিটেসমেন্ট সম্পন্ন হয়ে গেছে তাহলে আমরা এখানেও আবার বাই করতে পারি বাই করার পরে আমরা তখন প্রফিট টার্গেট কীরকম রাখবো এই যে লেভেলটা এই যে টোটাল এই যে লেভেলটা আমরা এখান থেকে মেজার করবো উপরে জায়গা নেই বলে আমি এখানে মার্কিং করলাম যে এই লেভেলটা আর এই লেভেলটা কিন্তু সেম তো এইভাবে একটু ভিজুয়ালাইজ করতে শেখো খুব কাজে দেবে বোঝা গেল তাহলে জিনিস মেন কি শিখলাম এই যে মুভমেন্ট এই এর হচ্ছে তাহলে সাইডে পার্সেন্ট এই জোনটা কিন্তু রিভার্সাল জোন বোঝা গেল আচ্ছা ট্রেন রিভার্স হচ্ছে এখানে এসে তারপরে আপসাইড মুভমেন্ট দিচ্ছে আমি এই গ্রিন ক্যান্ডেলে বুঝে গিয়েছিলাম ওকে এবার এই যে বিয়ারিশ মুভমেন্ট এর যদি ফিফটি পার্সেন্ট লেভেল যদি মার্ক করি তাহলে এরকম একটা লেভেল পাচ্ছি দেখো এই যে জোনটা এটা আমার ট্রেন রিভার্সাল জোন এইভাবে বুঝতে হবে যখনই ট্রেন রিভার্সালে সাইন পাবে তখনই সঙ্গে সঙ্গে তোমরা সেল করতে পারবে কিন্তু সেই সেলটা কতটা এই যে এখন যে লেভেল পেয়েছ এর অলমোস্ট ফিফটি পার্সেন্টে তোমাকে ট্রেড কাটতে হবে বোঝা গেল এবার এই পুলিশ মুভমেন্টের জন্য যদি ভাবি তাহলে এর ফিফটি পার্সেন্ট এরকম একটা লেভেল দাঁড়াচ্ছে ফিফটি পার্সেন্ট লেভেল এটা কিন্তু তোমার ট্রেন্ড রিভার্সাল জোন এবার যখনই এর নিচে এসে যখন প্রাইস মুভমেন্ট করছে তখন ভালোভাবে ফোকাস রাখতে হবে যে ট্রেন্ড রিভার্সালের ইন্ডিকেশান ফার্স্ট ইন্ডিকেশন কিভাবে দিচ্ছে কোন ক্যান্ডিস্ট্রিকে দিচ্ছে যখনই তোমরা সেই ইন্ডিকেশনটা পাবে সঙ্গে সঙ্গে তোমরা সেই অনুযায়ী ট্রেন্ডের অনুযায়ী সেটা বুলিশ ট্রেন্ড হোক কি বিয়ালিশ ট্রেন্ড হোক সেই অনুযায়ী তোমাকে ট্রেড নিতে হবে আর এইভাবে কেউ অ্যানালিসিস করতে তোমরা দেখবে না কেউ করে কিনা সেটাও আমি জানি না এটা একদম নতুন আর আমার নিজের ডেভেলপ করা মেথড কেননা আমি যখন শুরু করি ট্রেডিং করা তার আগেই আমি এটাই ডিসাইড করেছিলাম যে আমি কখনোই কোনো ইন্ডিকেটার ইউজ করব না আমি খুব অ্যাকচুয়ালি জেদি প্রকৃতির তো আমি এটাই ডিসাইড করেছিলাম আমি কোনো দিন কোনো ইন্ডিকেটার ইউজ করব না তো ইউজ না করে কিভাবে প্রাইস অ্যাকশানটাকে ইজিলি ভিজুয়ালাইজ করা যায় সেই নিয়ে আমি রিসার্চ করতে শুরু করি আর তার রেজাল্ট সেই রিসার্চের রেজাল্টটা কিন্তু তোমরা এইভাবে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে মেন ব্যাপার খুব ইজিলি কোনো প্রাইস অ্যাকশানে যে কোনো বই তোমরা ঘাটাঘাটি করে দেখতে পারো যে এতটা ইজি কোনো মেথড আছে কিনা না প্রাইস অ্যাকশানের যারা টেন পার্সেন্ট বেস্ট ট্রেডার তারাও কিন্তু প্রচুর ইন্ডিকেটারও ইউজ করে তো আমি এটাই ভেবেছিলাম যে না আমাকে ওয়ান পার্সেন্ট বেস্ট ট্রেডারদের মধ্যে থাকতে হবে ব্যাস আর কিছুই না তার রেজাল্ট কিন্তু এটাই আর এই মেথডের উপরে খুব শীঘ্রই একটা পুস্তক প্রকাশিত হতে চলেছে তো সেটা অবশ্যই তোমরা দেখো সেখানে পুরো একটা গোছানো স্ট্রাকচার ট্রেডিং প্ল্যান তারপরে ট্রেডিং সাইকোলজি মাইন্ডসেট এগুলো নিয়ে ভালোভাবে রিপ্রেজেন্ট করা থাকবে ওকে চলো হরে কৃষ্ণ